Assalamualaikum, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাওয়াল বদ্রালম কলেজে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভাওয়াল বদ্রালম সরকারি কলেজ গাজীপুরে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মানসুর আফরোজ, প্রভাষক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ভাওয়াল বদ্রালম সরকারি কলেজ গাজীপুর। শিক্ষার্থীরা, ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে তোমাদের প্রথম বর্ষে মোট কোর্স হচ্ছে 6টি। এর মধ্যে ইসলামের ইতিহাসের মোট কোর্স হচ্ছে 4টি। এই কোর্সগুলো হলো, 1 নম্বর হচ্ছে মুসলমানদের ইতিহাস 570 থেকে 755 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে যে কোর্সটি আছে সেটি হচ্ছে মুসলমানদের ইতিহাস 750 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 নম্বর কোর্সটি হচ্ছে স্পেনে মুসলমানদের ইতিহাস 710 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং আরেক চতুর্থ কোর্সটি হচ্ছে সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। এখানে থাকবে ফাতিমীয়, আয়ুবি এবং মামলুক বংশ। এছাড়াও আরো দুটি কোর্স আছে। এই কোর্সগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, এবং নর্মেজ একটি কোর্স আছে, সেটি হচ্ছে সমাজ বিজ্ঞান পরিচিতি অথবা সমাজকর্ম অথবা রাজনৈতিক তত্ত্ব পরিচিতি। এই 3টি কোর্স থেকে যে কোনো একটি কোর্স তোমাদের নিতে হবে। তাহলে তোমাদের মোট কোর্স হচ্ছে 6টি এবং তোমাদের মোট নাম্বার হচ্ছে 600। তো আজকে তোমাদের এই কোর্সের মধ্যে আমি তোমাদেরকে পড়াবো সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। এর কোড হচ্ছে 21607। এই কোর্সটি আমার সাথে পড়াবেন জনাব নাসরিন আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমরা দুইজন ম্যাডাম একসাথে তোমাদেরকে এই কোর্সটি পড়াবো। তো তোমাদের সবারই যখন ক্লাস শুরু হয় প্রথম একটা প্রশ্ন থাকে যে আমরা কোন কোর্সের কোন কোন বই পড়বো, সেজন্য আমি তোমাদের কিছু বইয়ের নাম বোর্ডে লিখে দিয়েছি। সিরিয়া, মিশর এবং উত্তর আফ্রিকা মুসলিম শাসন ইতিহাস, কোর্স কোড হচ্ছে 21607। এই কোর্সের জন্য তোমরা যে বইগুলো পড়বে সেটা হচ্ছে উত্তর আফ্রিকা এবং মিশরে মুসলিম শাসনের ইতিহাস, ডক্টর গোলাম কিবরিয়া ভূঁইয়া, এই বইটি তোমরা পড়তে পারো। এছাড়া আছে উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয়দের ইতিহাস, লেখক AHM শামসুর রহমান। এরপরে আরেকটি বই আছে মধ্যযুগের মুসলিম ইতিহাস, আশরাফউদ্দিন আহমেদ। এছাড়াও তোমরা পড়তে পারো সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস, লেখক মোহাম্মদ আবু তাহির। এরপর পঞ্চম যে বইটি লিখেছি সেটি হচ্ছে উত্তর আফ্রিকা ও স্পেনে মুসলমানদের ইতিহাস, লেখক ডক্টর এম আব্দুল কাদের ও ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান। এই 5 জন লেখকের বই তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা ইংরেজি লেখকের বই পড়তে পারো, সেক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বইটি হচ্ছে পিকে হিটির হিস্ট্রি অফ দ্য আরবস। এছাড়া তোমরা পড়তে পারো ইসলামী বিশ্বকোষ 1 থেকে 26 খণ্ড। এই বইগুলো পড়লে তোমরা তোমাদের এই কোর্সের জন্য সম্ভাব্য উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেককে মেন বই পড়তে হবে। তোমাদের মূল পড়া যাওয়ার আগে তোমাদের সিলেবাসের আরেকটু বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে যে তোমাদের যে প্রতি আমার এই কোর্সে ধরো যে তোমাদের নাম্বার থাকবে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে ফাইনাল পরীক্ষা যখন হয় তখন সেখানে থাকে 80 নাম্বার, এবং এছাড়া তোমাদের ইন কোর্স 15 নাম্বার থাকে এবং 5 নাম্বার তোমাদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির উপর নির্ধারণ করা হয়। তাহলে আজকে আমরা হচ্ছে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি তোমাদের যে কোর্সটি পড়াবো সেটি আগে বলেছি মিশর, সিরিয়া, মিশর এবং উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। এই কোর্সটি পড়ানোর আগে হচ্ছে আমি এই কোর্স থেকে আমি হচ্ছে তোমাদেরকে প্রথমে পড়াবো ফাতেমীয়দের, ফাতেমীয় কারা বা ফাতেমীয়দের পরিচয়। ফাতেমীয়দের পরিচয় জানার আগে হচ্ছে আমরা শিয়াদের সম্পর্কে জেনে নিব, এবং আমি প্রথমে শিয়াদের শিয়া ইমামদের একটি তালিকা লিখে দিচ্ছি।
আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন এবং এরপর 624 খ্রিস্টাব্দে তিনি মদিনা সনদের মাধ্যমে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার এই ইসলামী প্রজাতন্ত্রটি প্রায় 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তার ইন্তেকাল পর্যন্ত টিকে ছিল এবং তিনি তার মৃত্যুর পর তার কোনো পুত্র সন্তান না থাকার কারণে তিনি কোনো উত্তরাধিকারী মনোনীত করতে চাননি এবং এর পরবর্তীতে কে মুসলিম মিল্লাতের প্রতিনিধি হবে সেটি তিনি মুসলিম মিল্লাতের উপরে ছেড়ে দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একদল লোক যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম খিলাফতের প্রকৃত দাবিদার হিসেবে দাবি করে। অন্যদিকে খুলাফায় রাশিদিনের প্রথম খলিফা নির্বাচিত হয়ে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পর 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। এরপর শাসন করেন দ্বিতীয় খলিফা রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। এরপরে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন এবং এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খোলাফা রাশিদিনের খলিফা হয়েছিলেন বটে, কিন্তু একদল লোক নবদীক্ষিত ইহুদি আবদুল্লাহ বিন সাবা তিনি হচ্ছে ইয়েমেনে রীতিমতো একটি প্রচার কার্য আরম্ভ করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রকৃত খিলাফতের দাবিদার। তিনি প্রকৃত খিলাফতের দাবিদার হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন চতুর্থ খলিফা নির্বাচিত হন, কিন্তু তিনি তার সাথে সিরিয়ার যে প্রাদেশিক শাসনকর্তা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তার একটা দ্বন্দ্ব বাধে এবং সেই দ্বন্দ্বটা বাধে কি কারণে, দ্বন্দ্বটা বাধে হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর 657 খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে পর এই যুদ্ধটা ফলাফল অমীমাংসিত থেকে যায়। এরপর দুমাতুল জন্দলে সালিশি সংগঠিত হয়। এই দুমাতুল জন্দলে সালিশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন মুসা আল আশারি এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ছিলেন আমর ইবনে আল আস। এই দুজন ব্যক্তির মধ্যে আমর ইবনে আল আস ছিলেন অত্যন্ত কুটকৌশলী। তিনি দুজনে যখন সন্ধি হয়, সেই সন্ধির মধ্যে সিদ্ধান্ত হয় যে খিলাফত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিভক্ত হয়ে যাবে। সেই জন্য প্রথমেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের পদ থেকে পদত্যাগের কথা প্রথমে ঘোষণা করার জন্য বলা হয়। আর এই ঘোষণাটি দিবে কে, মুসা আল আশারি। মুসা আল আশারি যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত ত্যাগের ঘোষণা দেন, সাথে সাথে মুসা আমর ইবনে আল আস অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে প্রতিনিধি ছিল আমর ইবনে আল আস, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম খিলাফতের প্রকৃত দাবিদার হিসেবে ঘোষণা করেছিলেন। এভাবে দেখা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কুটকৌশলের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা থেকে অপসারণ করেন এবং প্রায় 680 খ্রিস্টাব্দের দিকে কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে কারবালার প্রান্তরে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তাকে সেখানে সপরিবারে তিনি নিহত হন। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শিয়া সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। পিকে হিটি বলেছিলেন যে এই 10-680 খ্রিস্টাব্দে 10-ই মহরম শিয়া মতবাদের জন্ম হয়। এই কারবালা হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের একজন মাত্র একজন পুরুষ জীবিত ছিলেন, তিনি হচ্ছে তার পুত্র জয়নাল আবেদিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পারস্যের যে শেষ সম্রাট ছিলেন ইয়াজদ জর্দের কন্যা শাহের বানুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যে পুত্রটি জীবিত ছিল জয়নাল আবেদিন, সে জয়নাল আবেদিনটা ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং শাহের বানুর গর্ভজাত সন্তান। জয়নাল আবেদিনের যারা আত্মীয় ছিলেন পারসিক, তারা হচ্ছে এই কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদ্ধপরিকর হয়েছিলেন এবং এরাই ইসলামী ইতিহাসে শিয়া সম্প্রদায় নামে পরিচিতি লাভ করে। এই শিয়া সম্প্রদায় আবার দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সপ্তম ইমামে বিশ্বাসী, আরেক ভাগ হচ্ছে দ্বাদশ ইমামে বিশ্বাসী। আমরা এখানে একটি শিয়া ইমামদের একটি তালিকা দিয়েছি, সেই তালিকা অনুসারে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রথম শিয়াদের ইমাম, তারপরে ইমাম হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তারপর তৃতীয় ইমাম হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ ইমাম হচ্ছে আলী জয়নাল আবেদিন, পঞ্চম ইমাম মোহাম্মদ আল বাকির, ষষ্ঠ ইমাম হচ্ছে জাফর আস সাদিক। ওদের জাফর আস সাদিক যখন তার মৃত্যুর পূর্বে তার উত্তরাধিকারী মনোনীত করে যান তার জ্যেষ্ঠ পুত্র ইসমাইলকে, ইসমাইল জাফর আস সাদিকের পূর্বে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর হচ্ছে জাফর আস সাদিক মনোনয়ন করেন মুসা আল কাজিমকে। কিন্তু এই যে ইসমাইলের কে যারা ইমাম হিসেবে বিশ্বাস করেছিল তার যে পুত্র ছিল মোহাম্মদ আল মাকতুমকে, তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ আল মাকতুমকে একদল হচ্ছে ইমাম হিসেবে বিশ্বাস করে। এই মোহাম্মদ আল মাকতুমকে যারা ইমাম হিসেবে বিশ্বাস করে তারা হচ্ছে ইসমাইল বা সপ্তম ইমামে বিশ্বাসী। এই সপ্তম ইমামে যারা বিশ্বাসী তারা হচ্ছে
উত্তর আফ্রিকায় একটা 909 খ্রিস্টাব্দে ফাতেমি বংশ প্রতিষ্ঠা করেছিল। তবে সাংগঠনিকভাবে কোনো নেতা বা খলিফা ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেনি, এর উৎপত্তি হয়েছে ক্রমবিকাশের মধ্য দিয়ে। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আমরা সংক্ষিপ্তভাবে ফাতেমিদের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তী ক্লাসে ফাতেমিদের বংশ বৃত্তান্ত এবং তাদের এই বংশ প্রতিষ্ঠার যে ইতিহাস বা পটভূমি সেটি আমরা আলোচনা করব। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।